আসসালামু আলাইকুম দর্শক ভাই বন্ধুদের, একটি খুব কমন প্রশ্ন হচ্ছে যে কানাডায় কোন পেশাগুলো সব থেকে ভালো অবস্থায় আছে, কোন পেশায় আমি যদি যুক্ত হই তাহলে খুব ভালো করতে পারবো। এটা একটি যৌক্তিক সঙ্গত প্রশ্ন, সবাই কানাডায় মুভ করার আগে অবশ্যই এই সম্পর্কে একটি ধারণা পেতে চান এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে চান। আমাদের এই স্বল্পকালীন অবস্থান, মানে গত 4 বছরের কিছু বেশি সময়ের থাকার অবস্থা থেকে আমার নিজের উপলব্ধি হচ্ছে কানাডায় সব থেকে বেশি সুযোগ সম্ভাবনা আছে ব্যবসার ভেতর। কানাডার টোটালি, মানে বিজনেসের পার্সপেক্টিভ থেকে এইটা টোটালি একটা আনএক্সপ্লোরড ল্যান্ড আমার মনে হয়েছে। 4.25 কোটি মানুষ মাত্র এখানে, বাংলাদেশের 67টি সমান একটি দেশ, আমেরিকার থেকে ভৌগোলিক আয়তনে বড় একটি দেশ, সেই দেশে মাত্র 4.25 কোটি মানুষ। তার মানে এখানে কত কিছু করার আছে। এই এক্সপ্লোরটা মূলত এশিয়ানরাই করছে, ইন্ডিয়ানরা এখানে এসে হিউজ বিজনেস করে, ব্যবসার সাথে যুক্ত হয়। ইন্ডিয়ানদের একটি অংশ এসে শুরু থেকেই ভাবে এখানে ব্যবসা করবে। ফিলিপিনোরা এখানে খুব ভালো বিজনেস করছে, চাইনিজরা এখানে অসম্ভব ভালো বিজনেস করছে। আপনারা বিসির বড় অংশই দেখবেন যে চাইনিজ বিজনেসম্যানদের দখলে, ইন্ডিয়ানদের দখলে। বাংলাদেশে আমার এখন পর্যন্ত মনে হয় বাঙালি কমিউনিটি, যেহেতু স্কিল মাইগ্রেন্টরা এখানে মূলত আসেন, তারা এসে ওই মানে প্রথাগত জিনিসটাই চিন্তা করেন যে এখানে এসে তারা একটা পেচেক টু পেচেক চলবেন, সার্ভাইভাল জব করেন শুরুতে, তারপরে এন্ট্রি লেভেল জব করেন, আস্তে ধীরে মিডিয়োকার, দুই একজন ওপরের দিকে, আরও ওপরের দিকে উঠে যান এবং এটা নিয়ে মোটামুটি হ্যাপি থাকেন। তাতে কোনো রকম কোনো সমস্যা নেই, যার এটা যার যার একদমই ব্যক্তিগত সিদ্ধান্ত জীবন নিয়ে এবং তার নিজস্ব চিন্তা যে সে কীভাবে এখানে তার জীবনটিকে পরিচালিত করবে। কিন্তু সম্ভাবনার জায়গাটিতে আমরা যদি ফেরত যাই, যেটি আপনাদের অনেকেরই প্রশ্ন যে সুযোগ সম্ভাবনা কানাডায় সব থেকে বেশি কোনটাতে, তাহলে মনে রাখবেন ব্যবসায় এখানে সুযোগ সম্ভাবনা সব থেকে বেশি। আপনি একটা সার্ভাইভাল জব করলে এখানে প্রভিন্স ভেদে $12 থেকে $15 পার আওয়ার আর্ন করবেন, আপনি এন্ট্রি লেভেলের জব করলে হয়তো সেটা বেড়ে $20-22 হবে এবং সেটা দিয়ে দেখা যাবে অনেক বছর আপনি পার করে দিচ্ছেন। মিড লেভেল একটা জবে গেলেন, হয়তো $50 থেকে $70 পার আওয়ারের আর্নিং হলো তখন আপনার কাইন্ড অফ। কিন্তু একটি ব্যবসা, যদি যে কোনো জাতীয় একটা ব্যবসায়ী যদি আপনি এখানে দম নিয়ে লেগে থাকেন, তাহলে 1-2 বছরের কষ্ট দেওয়ার পরে তখন হয়তো আর আপনাকে $20-50 গুনতে হবে না, তখন হয়তো আপনি ঘন্টায় $100 করে আর্ন করবেন। যারা ব্যবসা করে ভালো করছে, দুই একজন বাঙালি, সেটা টরন্টোতে হোক, সেটা কুইবেকে হোক, আপনারা একটু খোঁজ করলেই দেখবেন, আমি দুই একজনের ভিডিও দেখেছি, আমাকে খুবই অনুপ্রাণিত করে। আমাদের অ্যাজ এ হোল জাতিগতভাবে আমাদের ব্যবসার দম কম, এই জায়গাটি তো আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু এইটা একটা ল্যান্ড অফ অপরচুনিটি ইন ট্রু সেন্স ফর বিজনেস পিপল, বিজনেস মাইন্ডেড পিপল। সুতরাং ব্যবসার মানসিকতা নিয়ে যদি আপনি এখানে আসেন, টাকা এখানে বড় সমস্যা না, আপনি ছোট আকারেও শুরু করতে পারেন। এখানে লাইসেন্সিং ফিটি ফিক্সড, কোনো রকম তদবির নাই, লাল ফিতা নাই, আপনি শুধু অনুমতি নেবেন, কাজ করবেন, হোম বেস কাজও আপনি করতে পারেন। এখন তো বড়ভাবে হোম বেস কাজ আরও স্বীকৃত। এটি একটি জায়গা আমার মনে হয়েছে সুযোগ সম্ভাবনার দিক থেকে কানাডায় ভীষণভাবে, যেটা আনএক্সপ্লোরড, যেটাকে সত্যিকারে আসলে প্রচুর ডিগ আউট করার সুযোগ আছে এখানে। সেই জন্য আমি বলবো বাংলাদেশ থেকে যে ভাই বোনরা সামনের মাসগুলোতে বছরগুলোতে আসবেন, বিভিন্ন স্কিল মাইগ্রেশনের মধ্য দিয়ে বিভিন্ন প্রভিন্সে আসবেন, তারা বিজনেসের ব্যাপারটিকে সিমালটেনিয়াসলি খুব সিরিয়াসলি কনসিডারেশনে রাখতে পারেন। বিজনেস করার মতো ওই দমটুকু যদি আপনার থাকে, ওই শ্রমটুকু নেওয়ার মানসিকতা আপনার থেকে থাকে, তাহলে এইখানে আপনি বিজনেস করেও মজা পাবেন, কারণ এইটা সব অর্থে একটা ফেয়ার জায়গা। আপনি খুব মানে শান্তির সাথে এখানে ব্যবসা করতে পারবেন। দরকার হলো আপনার ধৈর্য, দরকার হচ্ছে আপনার একটা ইউনিক আইডিয়া, আর পাশাপাশি এই কষ্ট করার মানসিকতাটুকু। অসংখ্য ব্যবসার আইডিয়া এখানে আছে, নর্মালি যে ওল্ড হোম করা, রেস্টুরেন্ট করা ইত্যাদি জেনারেল আইডিয়াগুলো তো আছেই, পাশাপাশি এখানে আসার পরে আপনি যে প্রভিন্সে যে সিটিতে থাকবেন, সেই সিটিতে ওখানকার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে আপনি একটা ইউনিক বিজনেস প্ল্যান করতে পারলে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারলে এবং সেটার পেছনে একদম সমস্ত পরিশ্রম নিয়ে, বিশ্বাস নিয়ে লেগে থাকতে পারলে, ইনশাল্লাহ এটা বিশাল রকম একটা ফল দেবে বলে আমি বিশ্বাস করি। আশা করি এই জায়গায় একটি বেসিক ধারণা পেলেন যাদের বিজনেসে আগ্রহ আছে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।